লাকসাম হবে দেশের 65তম জেলা। ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া কর্তৃক উপাধিপ্রাপ্ত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতি বিজড়িত লাকসাম বাংলাদেশের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। গুঞ্জন শোনা যাচ্ছে কুমিল্লা বিভাগ হওয়ার আগেই লাকসাম জেলা বাস্তবায়ন হবে। আর কোনো দাবি নাই, লাকসামকে জেলা চাই, এই স্লোগানে এখন মুখরিত লাকসামবাসী। একসময় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম থানা লাকসামকে বিভক্ত করে ইতোমধ্যেই 4টি উপজেলা গঠিত হয়েছে। উপজেলা 4টি হল লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও সদর দক্ষিণ। নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী এ 4টি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা প্রায় 7 লক্ষ। উল্লেখিত 4টি উপজেলার সাথে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা এবং কুমিল্লার 14গ্রাম ও বরুড়া উপজেলা যুক্ত করা গেলে নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী প্রস্তাবিত লাকসাম জেলার সর্বমোট ভোটার সংখ্যা হবে প্রায় 14.5 লক্ষ। তাই ইতিহাস, ঐতিহ্য, আয়তন, জনসংখ্যা সহ সকল দিক বিবেচনা করে লাকসাম জেলা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।